হ্যালো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। আজকে বহুদিন বাদে আবার কিন্তু ব্লগটা শুরু করছি, আর আজকে আমার ওষুধ উঠে গেছে। বলতে আজকে হলো 21 দিনের ব্রত, আর যেহেতু আমার ছেলে হয়েছে, আমাদের বাড়িতে 21 দিনে আর কি ব্রত করা হয়। তো এটাকে আবার অনেকে ষষ্ঠী পুজোও বলে, তো আমাদের এখানে এটা ব্রত বলা হয়। যাই হোক, আমি সকাল দেখো স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, পুরোহিত মশাইও চলে এসছে, আর এদিকে আমাদের বাড়িতে অতিথি আমি সেরকম কাউকেই বলিনি, বোন এসছে, মামাতো বোনটা, দিদা, বাবা ওরাই এসছে, আর মা তো ছিলই। এ দেখো পুরোহিত মশাই চলে এসছে, আমার শাশুড়ি মা সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে ঠাকুরের সব কিছু রেডি করে দিয়েছে, আর আমি যে ঘরটার মধ্যে ওষুধ ছিলাম এই ঘরটার মধ্যেই আর কি পুজো হচ্ছে। মেনলি এটা চণ্ডী পুজো হয় আর কি, যজ্ঞ করে পুজোটা করা হবে আর কি। এই তো এরকমভাবেই ছোটোখাটোই পুজো করেছি, আর কাউকে সেরকম বলিনি। আর আজকের দিনটা এতটাই খারাপ ছিল, সকাল থেকে বৃষ্টি ছিল, এতদিন ভালো ছিল, ধোয়া দেয় সব কিছুই করেছে আর কি, কিন্তু আজকের দিনটাই জানি না কেন এত বৃষ্টি। দেখো শাশুড়ি মা বসে আছে, আমার দিদাও বসে আছে, আর আমার বর ভিডিওটা করে দিচ্ছে আর কি। আমি তো আর আসতে পারছি না এই ঘরে, কারণ ছোটোটাকে নিয়েই আর কি এখন ব্যস্ত হয়ে গেছি। যাই হোক, ব্যস্ত হলেও কিন্তু কাজকর্ম করছি, সব কিছুই ম্যানেজ করছি একা হাতে। তো চলো বন্ধুরা, আজ এখন থেকে একটা নতুন ভিডিও শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি এই ভিডিওতে আমার ছোট ছেলের চেহারাটা তোমাদের সাথে শেয়ার করব, মানে ফেস রিভিল করব, আর ওর কী নাম রেখেছি অবশ্যই তোমাদের সাথে সেটাও জানাবো। আর তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমাদের দেখতে থাকো। Thank you.
সত্যের আর কি দুদিন পরে আর ব্লগটা শ্যুট করছি, কালকে আর কোনো ব্লগ শ্যুট করিনি। এখন আর রাতে সেরকম ঘুম হয় না, সারা রাত্রই আর কি জেগে থাকি, 12টা পর্যন্ত ঘুমিয়ে আর তারপর 1টার থেকে প্রায় 4টা পর্যন্ত আর কি মহারাজ জেগে থাকেন, তার জন্য রাতে আর সেরকম এখন আর ঘুম হয় না। আর আমি এখন মোটামুটি সুস্থই আছি, আর এখন আজকে হয়েছে 23 দিন আমার ওটি হয়েছে, আর ছেলের তো আজকে 23 দিন হয়েছে। আর রিকভারি করতে একটু সময় লাগছে, কারণ যেহেতু আমার সেকেন্ড সি সেকশন একটু দেরি হচ্ছে, আর এইসব। আর এবারের ওটি এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল, আমি নার্ভাস একদমই হয়নি। আগের যখন ফার্স্ট প্রেগনেন্সিতে আমার ওই ওটি এক্সপিরিয়েন্সটা অনেকটাই নার্ভাস ছিল, যেহেতু প্রথমবার ছিল, তো এবারের আর কি সেই রকম ভয় পাইনি। কিন্তু এর এর মানে এই বছর আমার পেইন অনেকটাই হয়েছে, যে জায়গাটা আর কি কেটেছে আর কি পেইনটা অনেকটা হয়েছে। আর যেদিন আমার ওটি হয়েছিল আর কি, সেদিন রাতে আমার একদমই ঘুম হয়নি, ব্যথার চোটে কোনো ঘুমই হয়নি, যার কারণে শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেছে। আর অ্যানেস্থেশিয়ার কারণে, ওই স্পাইনাল অ্যানেস্থেশিয়া যেটা দিয়েছে, ওটার কারণে একটা সাইড এফেক্ট হয়ে গেছে আমার, আমার ঘাড় থেকে মাথা ব্যথা। এটা প্রথম প্রথম অনেক দিনই ছিল, মাঝে আবার কয়েক সপ্তাহ ব্যথা হয়নি, এখন আবার ওই ঘাড় থেকে এখান থেকে মাথাটা পুরোটা ব্যথা হয়ে যায়। এটা নাকি স্পাইনাল অ্যানেস্থেশিয়া দিলে এরকম হয়, বাট আমার প্রায় ফার্স্ট প্রেগনেন্সিতে ফার্স্ট সি সেকশানে এরকম হয়নি কিছু, কিন্তু এরকম এবার আমার আর কি এই সাইড এফেক্টটা হয়ে গেছে। যাই হোক, এরকম নিয়ে আর কি মোটামুটি চলছে। আর এখন ব্লগও সেরকম শ্যুট করতে পারছি না, ছেলেকে নিয়ে দিন কেটে যাচ্ছে। আর বড় ছেলেটা তো আর বড় ছেলেটাও ক্লাস 1-এ উঠেছে, ওরও স্কুল শুরু হয়ে গেছে। আর এখন সবে আমার 23 দিন হলো, আর রিকভারি করতে একটু সময় লাগবে, বা অনেকটাই সুস্থ হয়ে গেছি। আর এতদিন মা ছিল, মা আর কি সব কিছু সামলে দিয়ে গেছে, আর এখন তো নিজে নিজেই সবটা করতে হবে। তবু শাশুড়ি মাও বলছে যে ভারী কোনো কাজ করবে না, যেগুলো আর কি করতে হবে সেই রান্নাবান্না একটু একটু তো করতেই হবে। যাই হোক, তো এই নিয়ে আর কি ব্লগটা বানাতে শুরু করেছি। আর হসপিটাল থেকে আসার পর আর কোনো ব্লগই শ্যুট করিনি, যেহেতু ওষুধ ঘরে ছিলাম, সেরকম ব্লগ শ্যুট করিনি, ছেলেকে নিয়েই সারাদিন আমার সময় কেটে যাচ্ছে। যাই হোক, তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার বোন এসেছিল, তোমাদের দেখিয়েছিলাম। আর দেখো, বোনই আমার ছেলে সব কিছু গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছে, মাসি বলে কথা। এ দেখো, তো এই মাসি সব ছেলের মাসি আর কি সব কিছু, এ দেখো কি সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছে। যাই হোক, আমার এগুলো আছে, কদিন ধরে করতে হচ্ছে না, ন্যাপি বদলানো থেকে সব কিছুই এই যে মাসি পরিষ্কার করে দিচ্ছে, এই না হলে মাসি। আর আমার ছেলের সময়ও, আমার ছেলের সময় আর কি আমার বোনটা আরেকটু ছোট ছিল, যার কারণে ও বেশি একটা কুলে টুলে নিতে পারতো না, এইবারের সময় আর কি ও অনেকটাই বড় হয়ে গেছে, ক্লাস 6-এ পড়ে আর কি। যাই হোক, এবার কিন্তু বেবিকে ভালোই আর কি যত্ন করছে আর কি। যাই হোক, ও চলে যাবে আজকে, ওরও পরীক্ষা আরে ক্লাস শুরু হয়ে গেছে, সে ক্লাস 6-এ উঠেছে। আর তোমাদের বলেছিলাম আমার ছেলের নামটা তোমাদের জানাবো আজকে, তো আমার বড় ছেলের নামটা তোমাদের কোনোদিনও জানানো হয়নি, বলেইনি আমি। তো বড় ছেলের নাম আমি রেখেছিলাম অর্পণ, অর্পণ ভট্টাচার্য, তো এরকম আর কি। আর ছোট ছেলের নাম রেখেছি অনিশ ভট্টাচার্য, ঠিক আছে। আর বাড়িতে রাখছি সোম, আর বড় ছেলের নিকনেম হলো গুড্ডু। এখন বাজে প্রায় 4:30 মতো, মাদেরও যাওয়ার সময় হয়ে গেছে, বোন দিদা সবই রেডি হয়ে গেছে। দুপুরবেলা সেরকম কোনো ব্লগ শ্যুট করিনি, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, যেহেতু আমার রাতে ঠিকঠাক ঘুম হয় না, এখন একটু সুযোগ পেলেই একটু ঘুমিয়ে পড়ছি। যাই হোক, আর মাও চলে যাচ্ছে, মা তো এবার 1 মাসের মতো ছিল, মনটা খুবই খারাপ লাগছিলো কারণ মাও চলে যাচ্ছে, আর ভালো লাগছিল না, আজকে পুরো একা হয়ে যাব। আর আমিও যাব কিছুদিন পরে বাড়িতে, কারণ বড় ছেলের আবার সামার ভ্যাকেশন না পড়লে যেতে পারবো না, সবে ক্লাস শুরু হয়েছে, এখন যদি চলে যায় তাহলে ছেলের পড়াটা মিস হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।